কঠিন নিয়মের জন্য অনেক সময়ই জাপানকে দায়ী করা হয়। আজকে আমরা আলোচনা করব এমন কিছু নিয়ম সম্পর্কে যেগুলো বলে জাপানকে খারাপভাবে উপস্থাপন করা হয়। আজ আপনারা দেখবেন এই নিয়মগুলো এবং এর সুবিধাগুলো। তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আমাদের দেশে আমরা দেখতে পাই বাসা থেকে স্টুডেন্টরা যে জুতো পরে আসে সেটা পরেই স্টুডেন্টরা ক্লাসের মধ্যে ঢুকে থাকে, কিন্তু জাপানের নিয়মটা কিছুটা আলাদা। জাপানের স্টুডেন্টরা বাসা থেকে যে জুতো পরে আসে সেটা স্কুলের বাইরেই খুলে রেখে যেতে হয়। পরে স্কুল থেকে তাদের অন্য একটা জুতো দেওয়া হয়, সেটা পরে তাদেরকে স্কুলে ঢুকতে হয়, যেটাতে স্কুলের পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অন্যদিকে আমাদের দেশে এই ধরনের কোনো নিয়মই নাই। আপনার কী মনে হয় কোনটি ভালো? নম্বর 14, জাপানের স্কুলগুলোতে ইচ্ছা মতো অ্যাবসেন্ট করা যায় না। যদি কোনো বাচ্চা মাসে 5 বারের বেশি স্কুলে না আসে তাহলে কোনো অ্যাপ্লিকেশন কিংবা কোনো জরিমানা নেওয়া হয় না। এর বদলে বাচ্চাদেরকে পুরো মাসের জন্য ঘর মোছা ও বিভিন্ন কিছু পরিষ্কার করতে দেওয়া হয়। এটা এই জন্যে করা হয় যাতে বাচ্চারা কোনো কারণ ছাড়াই স্কুল ফাঁকি না দেয়। আর আমার পার্সোনালি মনে হয় এটা বাচ্চাদের জন্য ভালোই। নম্বর 13, আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা পৃথিবীর কোথাও নেই। জাপানের স্কুলগুলোতে ভালো শিক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ভালো কাজও শেখানো হয়। যেমন তাদের কৃষিকাজ শেখানো হয় এবং সেখান থেকে যেসব ফল ও সবজি উৎপাদন করা হয় সেখান থেকেই তাদের খাবার খাওয়ানো হয়। এর ফলে বাচ্চারা ভালো কিছু চিন্তা করতে শেখে এবং তারা কখনোই ভবিষ্যতে কোনো খাবার নষ্ট করে না। নম্বর 12, জাপানের বাচ্চাদের স্কুলে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষেধ। এমনকি স্কুলের পার্কিং এরিয়াতেও কেউ মোবাইল ব্যবহার করতে পারে না। যদি কেউ কোনো সময় মোবাইল ব্যবহার করতে যেয়ে ধরা পড়ে তাহলে তাদের ফোন কেড়ে নেওয়া হয় এবং কখনোই ফেরত দেওয়া হয় না। নম্বর 11, জাপানে যেই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখা হয় সেটি হলো সময়ানুবর্তিতা, অর্থাৎ সব কিছুই সময় অনুযায়ী করতে হবে। আপনি আপনার এলাকার বিভিন্ন স্কুলে দেখবেন যে কিছু বাচ্চারা আছে যারা সবসময় দেরি করে আসে, কিন্তু লেট হওয়ার পরেও দেখা যায় তারা খুব সহজেই স্কুল প্রবেশ করতে পারে। কারণ আপনি যদি কোনো সময় জাপানের স্কুলে দেরি করে আসেন আপনার অনেক বড় সমস্যা হবে এবং আপনার ভর্তিও বাতিল হয়ে যেতে পারে। নম্বর 10, স্কুলগুলোতে যদি কোনো টিচার পড়াতে না আসে তাহলে তার বদলে অন্য কোনো টিচার পড়াতে পারবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, জাপানের স্কুলগুলো কিন্তু আমাদের দেশের মতো নয়। আমাদের দেশে হয় কি, অনেক সময় একটি টিচারের জায়গা আর একটি টিচার ক্লাস নিতে পারে, কিন্তু জাপানে এটি কোনোভাবেই সম্ভব নয়। তার বদলে জাপানি বাচ্চারা ক্লাসরুমে বসে তারা নিজেরাই পড়াশোনা করে। নম্বর 9, এবার বলি হেয়ার স্টাইল নিয়ে। জাপানের স্কুলগুলোতে কোনো বাচ্চা স্টাইলিশ কোনো হেয়ার কাটিং করে স্কুলে আসতে পারে না, সে ছেলেই হোক অথবা মেয়ে। মেয়েরা অবশ্য খুব বেশি বড় চুলও রাখতে পারে না, এমনকি ছেলেদেরকেও প্রতিদিন শেভ করে স্কুলে আসতে হয়। এমনকি কোনো স্টুডেন্ট চুল কালারও করতে পারবে না। নম্বর 8, আজকালকার দিনে স্কুলগুলোতে কি দেখা যায়, বাচ্চারা পড়াশোনা করে কম, প্রেম প্রীতির দিকে তাদের বেশি ঝোঁক দেখা যায়। অনেকে তো এমন আছে শুধু প্রেম করার জন্য স্কুলে যায়, কিন্তু জাপানি স্কুলে থাকা অবস্থায় কোনো স্টুডেন্ট নিজেদের ক্লাসের ভেতরে প্রেম ভালোবাসা করতে পারে না। এই নিয়মটি এই জন্যই করা হয়েছে যে যাতে বাচ্চারা সম্পূর্ণভাবে পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারে। জাপানের গভর্নমেন্ট এটা কখনোই চায় না যে বয়সে বাচ্চাদের পড়াশোনা করা উচিত সে বয়সে তারা অন্য কিছু করুক। যদি কেউ এই নিয়ম না মানে তাহলে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। নম্বর 7, প্রতিটা স্কুলে আপনারা দেখে থাকবেন হাফ টাইমের পরে একটি লাঞ্চ ব্রেক দেওয়া হয় এবং বিভিন্ন জন বিভিন্ন কিছু বাসা থেকে টিফিন হিসেবে নিয়ে যায়, কিন্তু জাপানে এটা কখনোই হয় না। জাপানে সব বাচ্চাকে একই ধরনের লাঞ্চ খেতে হয় এবং সেটার জন্য আলাদা জায়গা রয়েছে, এবং প্রত্যেকটা বাচ্চাকে বাধ্যতামূলকভাবে এই খাবারগুলি খেতে হয়। সবচেয়ে জনপ্রিয় খাবারগুলো হলো স্যুপ, ভাত এবং মাছ। কোনো বাচ্চা যদি এই খাবার খেতে না চায় তাহলে শাস্তি দেওয়া হয় তাদের। কি অদ্ভুত নিয়ম, তাই না? এবং টিচারদেরকেও একই ধরনের খাবার খেতে হয়, এবং খাবারের পরে বাচ্চাদেরকে এবং টিচারদেরকে থালা বাসন নিজেদেরটা নিজেদেরকেই পরিষ্কার করতে হয়। নম্বর 6, ইদানিংকালে এই জিনিসটা খুবই প্রচলিত হয়েছে যে সবাইকে সেলফ ডিফেন্স শেখা উচিত, কিন্তু তারপরও আমাদের দেশ কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখা যায় এই সেলফ ডিফেন্সকে খুব বেশি গুরুত্বের সাথে নেওয়া হয় না। কিন্তু জাপানে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। জাপানে অনেক প্রাচীনকাল থেকেই বাচ্চাদেরকে এই সেলফ ডিফেন্স শেখানো হয়ে থাকে, যাতে করে বাচ্চারা কোনো বিপদে পড়লে নিজেকে বিপদ থেকে রক্ষা করতে পারে। নম্বর 5, আমাদের দেশে আমরা দেখতে পাই বাচ্চারা অনেক সময় এক একজন এক এক রকম ইউনিফর্ম পরে স্কুলে চলে আসে। যেমন কেউ জুতার বদলে স্পোর্টস জুতো পরে চলে আসলো, কিন্তু জাপানে ইউনিফর্মকে কিন্তু প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয়। সেখানে সবাইকে স্কুলের ইউনিফর্ম ঠিকভাবে পড়তে হবে, কারণ জাপানি স্কুলগুলোর কাছে ওদের ডিসিপ্লিনই সবকিছু। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো বাসা থেকে যে কোনো কিছু একটা পরে চলে আসলাম সেটা জাপানি স্কুলে সম্ভব না। এমনকি শীতকালেও বাচ্চাদের নির্দিষ্ট ইউনিফর্মই পড়তে হয়, বাসা থেকে যে কোনো সোয়েটার পরে চলে আসবে এমনটা হবে না। নম্বর 4, জাপানি স্কুলগুলোতে এক্সট্রা ক্লাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাদের ক্লাস শুরু হয় সকাল 8টায় এবং শেষ হয় দুপুর 2টায়। তারপর তাদের ক্লাস শেষ হওয়ার পরেও 3টি থেকে 4টি এক্সট্রা ক্লাস তাদের করতে হয়। এই ক্লাসগুলো কিন্তু অপশনাল নয়, এগুলো ম্যান্ডেটরি। এমনকি অনেক সময় দেখা যায় অনেক হাই স্কুলের স্টুডেন্টকে 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করতে হতে পারে। নম্বর 3,
বন্ধুরা, আপনারা দেখবেন স্কুলে অনেক বাচ্চারা অনেক সময় বিভিন্ন জুয়েলারি পরে ক্লাসে চলে আসে। অনেকে ব্রেসলেট পরে, অনেকে আবার চেইন পরে, অনেক সময় তো অনেক সানগ্লাস পরে চলে আসতে দেখা যায়। মেয়েরা অনেক সময় বিভিন্ন জুয়েলারি এবং কানের দুল পরে স্কুলে চলে আসে। কিন্তু আপনাদের বলে রাখি, জাপানে এটি সম্ভব নয়। জাপানে স্কুল পড়ুয়া কোনো ছেলে অথবা মেয়ে জুয়েলারি পরতে পারে না। যদি কেউ এটি করতে যেয়ে ধরা পড়ে তাহলে প্রথমবারের মতো তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু দ্বিতীয়বার তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়। নম্বর দুই, এটা বলাই বাহুল্য যে মেয়েরা মেকআপ করেই থাকে, এমনকি স্কুলের মেয়েদের মধ্যে এই মেকআপ করার প্রবণতা রয়েছে। কিন্তু জাপানের নিয়ম কিন্তু পুরোপুরি ভিন্ন। জাপানে মেয়েরা স্কুল টাইমে কোনো রকম মেকআপ ইউজ করতে পারে না, এমনকি তারা আঙ্গুলের নেইল পলিশ দিতেও পারে না, সেটি সম্পূর্ণ নিষিদ্ধ। নম্বর এক, বন্ধুরা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনাদের এলাকার কোনো স্কুলে কি আপনি দেখেছেন কোনো বাচ্চাকে ক্লিনিং করতে, আপনার অবাক হবেন হয়তো। আবার প্রশ্ন করতে পারেন যে বাচ্চারা কি ক্লিনিং করতে স্কুলে যায় নাকি পড়াশোনা করতে। কিন্তু জাপানে এটি অহরহ ঘটে থাকে। যদি কোনো বাচ্চা এক মাসের মধ্যে 5 দিন স্কুল কামায় দেয়, তাহলে তাদেরকে পুরো স্কুলে ক্লিনিং করতে হয়। অনেক সময় বিভিন্ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদেরকে দিয়ে এই ক্লিনিং করানো হয়ে থাকে। অবাক করার বিষয় হলো, শুধুমাত্র বাচ্চারা নয়, অনেক সময় টিচাররাও ক্লিনিং করে থাকে। শুধুমাত্র তারা ক্লাসরুমেই নয়, পুরো স্কুলই পরিষ্কার করে থাকে, এবং এটি তাদের জন্য কোনো লজ্জার বিষয় নয়। তারা খুবই আনন্দের সাথে এটা করে থাকে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যারা এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করে জানান আপনারা এই নিয়মগুলির মধ্যে কোন নিয়মটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে এবং কোন নিয়মটি আপনাদের দেশের স্কুলগুলোতে চালু করা উচিত বলে আপনি মনে করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।